হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আমি ভালোই আছি, যদিও বাইরের পরিস্থিতি খুবই খারাপ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিজের নিরাপত্তা এবং পরিবারের সবার নিরাপত্তা দিকে খেয়াল রাখছ। যেহেতু আমরা একটি মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, অবশ্যই আমাদের এগুলো খেয়াল রাখতে হবে, যে কোনো সময় আমরা হুটহাট করে বাইরে যাব না, অপরিচ্ছন্ন থাকবো না, হাঁচি কাঁচি দেওয়ার সময় জিনিসটি ভালোমতো যেভাবে স্বাস্থ্যবিধি মেনে আমাদের কাজ করতে হবে ঠিক সেইভাবে আমরা কাজ করব। এবং পাশাপাশি আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। যেহেতু তোমাদের আবার অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে, আমরা আবার লাইভ ক্লাস, ভিডিও ক্লাস শুরু করেছি, এই জিনিসগুলো তোমরা মোটামুটি যদি চালু রাখো তাহলে আশা করি তোমাদের এই যে শিক্ষণ যে প্রক্রিয়া এটা কমপ্লিট থাকবে। তাহলে আসো, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি তপন ব্যানার্জি, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি দ্বিতীয় পত্র বা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের শিক্ষক। আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে ক্লাসটি আমি নিয়ে এসেছি, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, অলরেডি আমি সম্পূর্ণ কমপ্লিট করে রেখেছি। আজকে আমরা যেটা করব, প্যাসেজ ন্যারেশন। তোমরা জানো তোমাদের বোর্ড বইয়ের যে স্যাম্পল কোশ্চেন বা বোর্ডের কোশ্চেনে যে নাম্বারটা থাকে, কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর প্রশ্নে আমরা প্যাসেজ ন্যারেশন পাই, যেটা তোমাদের কাছে নতুন। যদিও নতুন হলেও অলরেডি তোমরা 4 মাস ক্লাস করে ফেলেছো, তোমাদের কাছে এখন আর আশা করি নতুন থাকার কথা না। এবার আজকে আমরা হাতে কলমে, এতদিন আমরা নিয়ম শিখেছি হাতে কলমে একটু একটু করেছি, আজকে আমরা সম্পূর্ণটা বোর্ডে বুঝব। তাহলে প্রথমে যেহেতু দেখতে পাচ্ছ লিখে রেখেছি রাজশাহী বোর্ড 2019, তোমাদের কাছে যদি বই থাকে সেই বইটা বের করে দেখতে পারো, না হলেও আমি এক সাইডে প্রশ্ন তুলেছি এবং তার উত্তর করেছি। এখন আমার কাজ হচ্ছে এই প্রশ্নটা তার উত্তর আমি কিভাবে করলাম বা তোমরা কিভাবে করবা, কোন রুলস আমি এখানে প্রয়োগ করেছি, কিভাবে আসলো সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা। তাহলে খুব ভালো মতো খেয়াল করো, এবং এর সাথে বিষয় হচ্ছে তোমরা নিয়মগুলো সবই শিখেছ, আমরা ক্লাসে শিখেছি, তারপরও এর মধ্যে যেটুকু নতুন আসবে সেটুকু তুমি খাতায় তুলে নেবে, দরকার হলে সবগুলোই তুলো, যেটা নতুন লাগবে সেটা আলাদা করে নোট খাতায় তুলবে। তাহলে প্রথমে খেয়াল করো, ঢাকা বোর্ড 2019, যেটা 19 সালে পরীক্ষা হয়েছিল, রাজশাহী বোর্ড 2019 যে প্রশ্নটা আছে, প্রশ্নটা ছিল এরকম। আমি প্রশ্নটা আগে পড়ছি একবার, তারপরে আমরা সেটার উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে প্রশ্নটা খেয়াল করো, প্রশ্নটা কি বলছে, দ্য টিচার সেইড টু হাসান, হ্যাভ ইউ রিড দ্য হিস্টোরি অফ শামিমা? ইয়েস স্যার, আই হ্যাভ রিড ইট, সেইড হাসান। দ্য টিচার অ্যাগেইন সেইড, টেল মি দ্য হিস্টোরি, হাসান সেইড, আই অ্যাম টেলিং ইট নাও, হোয়াট এ গুড স্টুডেন্ট ইউ আর, সেইড দ্য টিচার। তাহলে আমরা প্রথমে যা শিখেছিলাম, বলতো তোমাদের মনে আছে কিনা, যে আমরা যে টেকনিকগুলো শিখেছিলাম, প্রথমে আমাদের কী করতে হবে, এক্স্যাক্টলি সঠিক ধরেছ, সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে এই যে এখানে যে কথোপকথনটা দেখতে পাচ্ছি, কার কার মধ্যে কথা হচ্ছে এবং কে কোন কথাটা বলছে সেটা আমাদেরকে প্রথমে বের করতে হবে, এবং এটা বের করার পরে আমরা নিয়ম অনুসারে ধারাবাহিকভাবে সেটা সলভ করব। তাহলে আমাদের যেহেতু এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি দ্য টিচার টু হাসান, দ্যাট মিন্স দ্য কনভারসেশন ইজ গোয়িং অন বিটুইন টিচার অ্যান্ড হাসান। তাহলে হাসান আর টিচারের মধ্যে যেহেতু কথা হচ্ছে আমাদের কাছে ক্লিয়ার। এবার ভালোমতো খেয়াল করো, আমরা যখন ট্রান্সফার শুরু করব, মানে ন্যারেশনটা ট্রান্সফার করা শুরু করবো ইনডাইরেক্টে, কীভাবে করব। প্রথম কাজ হচ্ছে প্রথমে যে সেন্টেন্সটা, এই যে ইনভার্ট কমা দিয়ে শুরু হয়ে শেষ হয়েছে, এটার কাজ প্রথমে করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি, হ্যাভ ইউ রিড দ্য হিস্টোরি অফ শামিমা, তার মানে টিচার হাসানকে প্রশ্ন করেছেন যে তুমি কি শামিমার গল্পটি পড়েছ। এবার হাসান উত্তরে কি বলেছে সেই হিসাবে আমরা আগাবো। তার আগে আমরা দেখি প্রথমটার আমরা উত্তরটা কীভাবে করবো, দ্য টিচার আস্কড হাসান। এবার দেখো ইনডাইরেক্ট আমরা কী করেছি, সেই টু এর জায়গায় কী এনেছি, আস্কড। এবার বলো তো কেন এনেছি, গুড, যে এই যে আমাদের এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা জানি যে সেই টু এর বদলে আমরা সেখানে আস্কড বসাবো। তারপরে হাসান ইফ, আবার একটা পরিবর্তনের জায়গা, ইফ কেন আনলাম, এই যে ইনভার্টেড কমা আছে, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি WH ওয়ার্ড দিয়ে শুরু না হয় তাহলে এটা তুলে দিয়ে ইফ করতে হয়। এবার তারপরে হি, এবার আমাদের এখানে একটা জিনিস আছে, দেখো ভিতরে লিখেছে, এখানে আমি লিখে নিচ্ছে করেই, এই যে হি, আমরা যদি টিচারকে এখানে পুরুষ ধরি বা ছেলে মানুষ ধরি, আর হাসান যেহেতু নামে বোঝা যাচ্ছে সে ছেলে, তার মানে এই দুইজনের মধ্যে আমাদের হি দুইটাই আসবে। এখন আমরা কী করতে পারি, এই যে এইটাকে হাসানকে বোঝাচ্ছে বলে আমরা এইভাবে এইচ দিতে পারি। তবে যে এটা বাধ্যতামূলক তোমাকে দিতেই হবে তা না,
আমি যেভাবে লিখেছিলাম তুমি সেভাবে লিখতে পারো, তবে তোমার সুবিধার জন্য এটা লেখা খুব ভালো। এবার আসো কি করেছি, সাবজেক্ট নিয়ে আসছি প্রথমে, কারণ আমরা জানি প্রথম শর্ত আমাদের কি করতে হবে, যখন আমি সেন্টেন্সটা ন্যারেশন চেঞ্জ করব প্রত্যেকটা সেন্টেন্সকেই অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। এই সেন্টেন্সটা ছিল ইন্টারোগেটিভ, কিন্তু আমাদেরকে এটা অ্যাসার্টিভ করতে হবে, এই জন্য আমরা প্রথমে কি নিয়ে আসছি, সাবজেক্ট হি। এবার আমরা জানি যে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, তাহলে এখানে হ্যাভ ছিল এই জন্য আসছে হ্যাড, তারপরে আর পরিবর্তনে কিছু ছিল না, আমরা সম্পূর্ণটা হুবহুই তুলে দিয়েছি। এবং এখানে শামিমা মানুষের নাম, থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না, ওইভাবেই আছে। এবং সবসময়ের জন্য মনে রাখতে বলেছে তোমাদের, ইনডাইরেক্ট নারেশনে শুধুমাত্র বসবে কমা, সরি ফুল স্টপ, তুমি অন্য কোনো চিহ্ন এখানে বসাতে পারবে না। এখানে প্রশ্নবোধক ছিল, কিন্তু আমি যখন ইনডাইরেক্ট করব তখন এই প্রশ্নবোধক আর বসাবো না। কি বসাবো, গুড, প্রশ্নবোধকের জায়গায় আমরা বসাবো ফুল স্টপ। এবার দ্বিতীয় উত্তর, দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় কথাটা হাসান উত্তর দিচ্ছে। হাসান কি বলেছিল, ইয়েস স্যার আই হ্যাভ রিড ইট, সেই হাসান। এবার আমরা জানি যে ইয়েস স্যার এগুলোর জন্য আমাদের বিশেষ কাজ করতে হয়, তো সেটা কি, হাসান রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এই যে দুটো জিনিস ছিল, এই যে স্যার, এই স্যারের কারণে আমরা এনেছি রেসপেক্টফুলি, আর এই যে ইয়েস, ইয়েসের কারণে ইন দ্য অ্যাফার্মেটিভ। আশা করি সবাই জানো, তারপরে আবার ভালো মতো খেয়াল করো, রেসপেক্টফুলিটা কেন এনেছি, গুড, স্যার ছিল এই জন্য, আর ইয়েসের জন্য কী এনেছি, ইন দ্য অ্যাফার্মেটিভ বা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এবার ওইখানে সে আরও একটা কথা বলেছে, আই হ্যাভ রিড ইট, এই যে এখানে আমরা দ্যাটটা এখানে এনেছি, দ্যাট দিয়েছি কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই হিসাবে দ্যাট, আই হ্যাভ, এই যে হি হ্যাড রিড ইট, এইখানে এই যে আই হচ্ছে হাসান, সেই হিসাবে হি আসলো, তুমি চাইলে ওইভাবে এইচ দিয়ে দিতে পারো হাসান, আর হ্যাভ রিড কী আছে, হ্যাভ রিডের জায়গায় হ্যাভের জন্য হ্যাড, আর রিডের আমরা জানি পাস্ট পার্টিসিপল, ওইটা তারপরে ইট, ইটই থাকলো। এবং এখানে তার কথা শেষ হয়ে গেছে, কথা শেষ হয়ে লাস্টে তার নাম আছে, আমরা নামটা আগেই নিয়ে আসছি, এই জন্য এখানে ফুল স্টপ। এবার আসো তৃতীয় সেন্টেন্স, এবার কি বলছে, দ্য টিচার অ্যাগেইন সেইড টেল মি দ্য স্টোরি। এবার টিচার আবার বললেন যে তাহলে আমাকে গল্পটা বলো, তাহলে বলো তো এটা কী ধরনের সেন্টেন্স, এক্স্যাক্টলি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে টিচার কি করছেন, আদেশ করেছেন। তাই আমরা কি লিখেছি, দ্য টিচার অ্যাগেইন অর্ডার্ড, যেহেতু প্রশ্নে অ্যাগেইন ছিল আমরা অ্যাগেইন নিয়ে আসলাম, অ্যাগেইন অর্ডার্ড টু। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি, যখন আমরা ইনভার্ট কার্ডটা তুলে দিব সেখানে আমরা কি বসাবো, টু, আর যখন ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে তখন সেখানে সেট টু জায়গা হবে, অর্ডার অ্যাডভাইস, যেভাবে যেহেতু এখানে অর্ডার করেছেন, আদেশ করেছেন যে বলো গল্প, সেজন্য আমরা এটা করলাম। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হিমটা বলতে টিচারকে বোঝাচ্ছে, সেই জন্য আমরা টি দিয়েছি, আর এখানে বাকি অংশ দিয়ে ফুল স্টপ, টাউন কথ শেষ। এবার লাস্টে হাসান বলছে, হাসান সেইড আই অ্যাম টেলিং ইট নাও, আমি এখনই বলছি স্যার, এইভাবে বলেছে, স্যার উল্লেখ নেই। তাহলে এই যে এখানে হাসান রিপ্লাই দ্যাট শি ওয়াজ টেলিং ইট দেন, এখানে পরিবর্তন কোথায় কোথায় বলো তো, গুড, এই যে এখানে আমরা ওয়াজ, আই অ্যাম ছিল, এই জন্য এখানে হলো হি ওয়াজ, আর এই যে নাও এর কারণে আমরা আনলাম দেন। এবার লাস্টে এই যে একটা দেন আমি যোগ করেছি, এটা তুমি সেন্টেন্সটাই কানেক্ট করার জন্য করতে পারো, এটা যে আবশ্যিক করতে হবে তা না, তুমি এটা চাইলেই করতে পারো। দেন আমরা যুক্ত করলাম, টিচার আবার বলেছে দেন, কি বলেছে, হোয়াট এ গুড স্টুডেন্ট ইউ আর, সেই দ্য টিচার, এটা কী ধরনের সেন্টেন্স, গুড, এক্সক্লেমেটরি চিহ্ন আছে, তার মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আমি কী করেছি, দেন দ্য টিচার এক্সক্লেমড, এখানে তুমি উইথ জয়, সরব, যেগুলো দেওয়ার দিতে পারো, যেহেতু এখানে কোনো আনন্দ বিষয়ে কিছু বলে নেই, আনন্দ বুঝাইতে পারতাম, যেহেতু এক্সক্লেম দিলেই আমার দুইটাই বোঝাচ্ছে, এই জন্য আমি শুধু এক্সক্লেমই দিলাম, এক্সক্লেম, এখানে আমার একটু ভুল হয়েছে, কী ভুল হয়েছে, দ্যাটের জায়গায় দা লিখেছি, তাহলে এক্সক্লেম দ্যাট হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট। এইবার তোমাদের প্রশ্ন থাকতে পারে, এই যে হি ওয়াজ কোথা থেকে আসলো, এইখানে তিন এই যে ইউআর ছিল, ইউআরটা আমরা অ্যাসার্টিভ করার জন্য সামনে নিয়ে আসছি, এই জন্য হয়েছে হি ওয়াজ, আর তারপরে হোয়াট উঠে গেল, হোয়াটের জন্য ভেরি গুড স্টুডেন্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যেটুকু আমরা আজকে করলাম এবং কোথায় কীভাবে পরিবর্তন হলো এটা বুঝিয়ে দিলাম, অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছ এবং আশা করি তোমাদের এটা ভালোও লাগবে। আশা করি এখান থেকে সুন্দরভাবে বুঝে তুমি পরবর্তী যে প্রশ্নটা আছে, পরবর্তী বোর্ডের প্রশ্ন, সেই বোর্ডের প্রশ্নটা 12 নম্বরটি সলভ করার চেষ্টা করবে।
এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। তাহলে পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং যেভাবে বলেছি স্বাস্থ্যবিধি মেনে চলো। সময় প্রচুর খারাপ, স্বাস্থ্যবিধি না মেনে আমাদের কোনো উপায় নেই, এবং যতদূর সম্ভব নিরাপদ থাকো, পরিবারের সবাইকে নিরাপদ রাখার চেষ্টা করো। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাইকে ধন্যবাদ।